আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ইটিং শো নিয়ে। তো আজকে ইটিং শোয়ে আছে ম্যাকডোনাল্ডের বার্গার। তো এখানে আছে দুইটা, এখানে আমি দুইটা খাবো না, একটা খাবো। আর এখানে হচ্ছে স্মুথি স্ট্রবেরি। তো অলরেডি আমি খেয়ে ফেলছি, হাফ হয়ে গেছে। ভিডিও করার আমার ইচ্ছা ছিল না, যেহেতু একটা নতুন আইটেম, আর সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তা কী করে হয় বলেন। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, সাথে আছে চিলি সস। সবই চিলি সস। তো এটা আমি রেখে দিই। তো আজকে আমি খাবো হলো বার্গার। এটা হচ্ছে আমার রাত্রের ডিনার। বার্গারটা কিন্তু কালো বার্গার। খাবার দেখলেই না মুখে জল চলে আসে। অনেকদিন যাবৎ ভিডিও ছাড়তে পারতেছি না, কারণ হচ্ছে মানসিক, তারপর হচ্ছে আর কি বলবো, আর্থিক, সব টেনশন নিয়ে একসাথে বসে আছি। আপনারা তো সবাই জানেন এখন করোনার সময় সবারই অবস্থা বেশি একটা ভালো না। পারিবারিক সমস্যা ছিল, কাজের চাপ ছিল, তো তার জন্য নিজের হবিটাকে একটু স্টপে রেখেছিলাম। তো ভাবলাম যে একটু বার্গার খাই আর আপনাদের সাথে একটু গল্প করি। আর মেন উদ্দেশ্য হচ্ছে গল্প করার, কারণ আমি কিছুদিন যাবৎ মানসিক চাপে ভুগছিলাম। তো এখন একটু স্বাভাবিক হয়ে আসছি, এখন একটু টেনশন ফ্রি হয়েছে আমার। তো কথা না বলে শুরু করা যাক। মানুষের জীবনে এরকম হবেই যে মানুষের জীবনে সুখ দুঃখ সবসময় থাকে না, একদিন দুঃখ একদিন সুখ এরকমই হয়। তো আমার দুঃখ আপনাদের সাথে শেয়ার করতে চাই না, সুখটাই শেয়ার করি, খাবারটা খেয়ে এনজয় করি। সত্যি কামু দেওয়ার সাথে সাথে এরকম একটা টেস্ট, একটা সুন্দর একটা গ্রাম। বার্গার খেতে বসলে কিন্তু মুখে লাগে, হাতে লাগে, আর এটা তো একদম অরিজিনাল স্ট্রবেরি স্মুথি। কোনো ভেজাল নেই এই ইয়েটাতে। অ্যাকচুয়ালি
অনেক আগেই আনা হয়েছে, বাট মন মানসিকতা ভালো ছিল না, খেতে ইচ্ছে করতেছিল না। পরে ভাবলাম যে না, অনেকদিন যাবত ভিডিও দিচ্ছি না, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই বার্গারটা আমার লাইফে প্রথম খেলাম। আর মালয়েশিয়াতে আসছো, বেশি দিন হয়নি এই আইটেমটা। আমার মনটা ভীষণ ভীষণ খারাপ, কার সাথে কথা বলতেছি না, আমি আমার মতন চলতেছি। এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, যেহেতু ওইখানে বসে খাওয়া যাবে না, তার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম। দারুন,
দেখো পনিরের ঠাসা, সবাই ডাইট করে শসা গাজর খেয়ে, আমি ডাইট করি বার্গার খেয়ে। সত্যি বলতে কি, একটা বার্গার খেয়ে পেট ভরে গেছে। অনেকটা আছে দেখা যায়, কিন্তু এটা এখন খাবো না। তোমাদের সবার ভিডিও দেখবো আর খাবো। আর হ্যাঁ, এখন বিদায় নেওয়ার পালা। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে আর আজকের বার্গারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই বার্গারটা খুবই টেস্টি, খুবই টেস্টি। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা খেতে পারো, স্পাইসি। আসলে আমি ঝাল খেতে পছন্দ করি, তার জন্য স্পাইসি বার্গার ছিল এটা। আর এটা ছিল বিফ বার্গার। আবার খাবার দেখলে তো, মানে খাবারের সম্পর্কে যে বলবো সেই সময়টা আমার থাকে না, আগে খেয়ে নেই তারপরে বললাম। তো যাই হোক, এটা ছিল বিফ বার্গার স্পাইসি ম্যাকডোনাল্ডের। এটা হচ্ছে কোরিয়ান বার্গার। তো এই বার্গারটা খুবই মজা, তোমরা পারলে ট্রাই করতে পারো, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আসলে কথা বলার বা মন মানসিকতা আগে তো বলছে যে ভালো না, তোমরা আমার একটু সময় দাও, সব কিছু গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে আবার আগের মতো তোমাদের সামনে হাজির হব। আমি জানি অনেকে আমাকে কমেন্ট করে বলছে কি আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন। তো অনেকরে অ্যান্সার দিতে পেরেছি, অনেকরে দিতে পারিনি, কারণ ইউটিউবে আমি আসিই না। তো আশা করি তোমরা আমার সমস্যাটা বুঝতে পারো যে আমি কি কারণে এরকম করেছি। অ্যাকচুয়ালি সবার জীবনে একটু
সমস্যা আসে, আবার সুখ দুঃখ তো সবার জীবনেই থাকে, তা আমার জীবনে একটু দুঃখটাই বেশি, আর ওটাই আমার জন্য, আমি ওটাতেই হ্যাপি, ওটাতেই আমি সন্তুষ্ট। আর এই বেশি দুঃখ আছে বলেই তো তোমাদের মতন বন্ধু আমি পেয়েছি। যদি আমি এক জায়গায় থাকতাম যে না আমার লাইফটাই হয়তো বা এরকম, আমি ইউটিউবে জগতে যদি না আসতাম তাহলে এত ভালোবাসা পেতাম না। তো আমি অনেক কষ্ট অনেক দুঃখ তোমাদের দ্বারা আমি ভুলে গেছি। তারপরে বলে না অতীত পিছা ছাড়ে না, তো অতীত পিছিয়ে আছে, এ অতীতটাও ভুলতে চাই। প্লিজ তোমরা আমাকে হেল্প করো, তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর যারা আমার নতুন ফ্রেন্ড হবে অবশ্যই আমি তাদেরকে ব্যাক করবো, তাদের পাশে থাকবো। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমার মনটা বেশি একটা ভালো না, জানি না কি কারণে আমার মনটা এত খারাপ। যদি কারণটা থাকতো আমি অবশ্যই আপনাদেরকে বলতাম, বিনা কারণে মনটা খারাপ, মন যে কি চায় সেটাই জানি না। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর আলহামদুলিল্লাহ খাবারটা খুবই টেস্টি ছিল, খোদা হাফেজ। আর এই স্মুথিটাও খুবই ইয়াম্মি। টাটা।